প্রিয় দর্শক সবাইকে বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমন্ত্রণ। আমি ডক্টর একেম শাহরিয়ার আছি আপনাদের সাথে পুরোটি অনুষ্ঠান জুড়ে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোমর ব্যথা, যেটা আমাদের সবারই কম বেশি রয়েছে এবং এই সমস্যার সাথে নিত্যদিন আমরা যুদ্ধ করে যাচ্ছি। প্রিয় দর্শক, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য একজন বিশেষ অতিথি আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, চলুন তার সাথে পরিচিত হয়ে আসি। ডাক্তার ফয়সাল আহমেদ 1984 সালের জুলাই মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালে খুলনা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ ডক্টর শাহরিয়া। স্যার, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোমর ব্যথা। মানে কম বেশি যদি আমরা বাংলাদেশের 100 জন মানে এভারেজে যদি জিজ্ঞাসা করি, 100 জনের মধ্যে 99 জনই বলবে যে হ্যাঁ আমার কোমর ব্যথা একটু একটু আছে। তো আসলে এই কোমর ব্যথা সম্পর্কে জানা গেলে কোমর বলতে আমরা কি বুঝি, মানে কোমর কোন অংশটুকু শরীরে? আমাদের কোমরটা আসলে আপার ব্যাক এন্ড লোয়ার ব্যাক দুই ভাগে ভাগ করা হয়। আমাদের যে পিঠটা আছে, পিঠে যে আমাদের আইলিয়া ক্রেস্ট আছে, আইলিয়া ক্রেস্টের উপরে আপার ব্যাক, আইলিয়া ক্রেস্ট বা পিঠের দুই তৃতীয়াংশের নিচে লোয়ার ব্যাক, এটাকে কোমর বলা হয়। কোমর বলা হচ্ছে। এখন আসি কোমর ব্যথায়। কোমর ব্যথা কি এবং কি কি কারণে কোমর ব্যথা হয়? কোমর ব্যথা এটা তো একটা খুবই কমন, বলা হয়ে থাকে যে মানুষের লাইফে 90% বেশি মানুষের লাইফে কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে কোমর ব্যথা হয়। তো এখন কোমর ব্যথা যেটা, এটা খুবই কমন একটা সিম্পল ব্যাক পেইন হতে পারে, আর একটা একটু ক্রিটিক্যাল অন্য কোনো কারণ, অন্য কোনো একটা বাতরোগ, ইনফেকশন, ক্যান্সার, অন্য কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে কোমর ব্যথা আর কি। সবচেয়ে কমন যেটা হয় সিম্পল লো ব্যাক পেইন, যেটা হচ্ছে যে আমাদের নিত্যদিনের কাজে কাজ করার সময় আমাদের কোমরের নিচের অংশে ব্যথা হতে পারে। এটা আমরা যদি ঝুঁকে কাজ করি বা ভারী কাজ করি তখন ব্যথাটা হতে পারে, এবং কাজ শেষে যখন বিশ্রামে যাই তখন ব্যথা কমে যেতে পারে, যেটাকে বলা হয় সিম্পল মেকানিক্যাল লো ব্যাক পেইন। তো সেক্ষেত্রে এটা সাধারণত 6 সপ্তাহের মধ্যে 90% পেশেন্টের ভালো হয়ে যায়। এমনি এমনি ভালো হয়ে যায় নাকি কোনো লাইফস্টাইল মডিফিকেশন বা কোনো কিছু লাগে? যখন এই ব্যথাটা একটু বেশি থাকে তখন আমরা একটু লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, নিজেরাই করে ফেলি সাধারণ জ্ঞানের মাধ্যমে, যে একটু কাজ কমিয়ে দিই কিংবা ভারী কাজটা কমায় দিই, একটু বিশ্রামে, সামান্য বিশ্রাম, খুব বেশি বিশ্রাম আমরা বলি না, কাজকর্ম করবে ভারী কাজটা কমিয়ে দেবে, সিম্পল একটু পেইন কিলার যেমন প্যারাসিটামল এগুলা খেলে এটা ঠিক হয়ে যায় আর কি। এটা হলো সাধারণ কোমর ব্যথা। কিন্তু আমি বুঝবো কিভাবে কোনটা সাধারণ কোমর ব্যথা আর কোনটা মানে অসাধারণ কিংবা মারাত্মক কোমর ব্যথা? এখন কোমর ব্যথা যেটা অসাধারণ আর কি বা অন্য বাতরোগের জন্য হয়, অনেক বাতরোগের কারণে হতে পারে, তার মধ্যে আর একটা কমন বাতরোগ হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এটা একটা ইয়ং পেশেন্টদের হয়, মেল পুরুষ মানুষের বেশি হয়। তো এই কোমরের ব্যথাটা এভাবেই প্রকাশ পায় যে এটা শেষ রাতের দিকে বা ভোরবেলা বা সকালে ঘুমের থেকে ওঠার পরে কোমরটা চেপে ধরে থাকে বা কোমরে ব্যথা করে, কোমরের নিচের অংশ বা লো ব্যাক। তো এই ব্যথাটা আবার কাজ কাম করলে, হাঁটা চলা করলে আস্তে আস্তে কমে যায়, কমে যাচ্ছে। এটা একটা কোমর ব্যথা যেটা স্পন্ডাইলো আর্থ্রাইটিসের জন্য হয়। এখন কোমর ব্যথা আরও অনেক কারণে হতে পারে, যেমন একটা আঘাতের পরে হতে পারে, সেটা অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, এছাড়াও অনেক সময় আসছে যে ইনফেকশন, যেমন ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন, যক্ষা বা টিউবারকুলোসিস আমাদের কোমরে বাসা বাঁধতে পারে, সেক্ষেত্রেও কোমর ব্যথা হয়। সেই কোমর ব্যথাগুলো একটু কন্টিনিউ কোমর ব্যথা থাকে, রাতের দিকে বাড়ে, এবং একই সাথে অন্যান্য সিমটমও আসে, অন্যান্য উপসর্গগুলো উপসর্গও থাকে, যেমন তার অল্প অল্প রাতে রাতে জ্বর আসা, শরীর শুকিয়ে যাওয়া, এইগুলাও হতে পারে, বা আগে তার একটা যক্ষার হিস্ট্রি থাকতে পারে, ফুসফুসে যক্ষার হিস্ট্রি, টিউবারকুলোসিসের কারণে যে কোমর ব্যথা, যে কোমর ব্যথা হয়। এছাড়াও এল্ডার পেশেন্ট বা যাদের একটু বয়স বেশি আছে তাদের অনেকের, সবার না, কারোর কারোর ক্ষেত্রে এই কোমর ব্যথাটা অনেক সময় ক্যান্সারের জন্য বা ম্যালিগন্যান্সি থেকে হতে পারে বা টিউমার থেকে হতে পারে। তো সেক্ষেত্রেও অন্যান্য উপসর্গ থাকতে পারে, যেমন শরীর শুকিয়ে যাচ্ছে, কোমর ব্যথা যাচ্ছে না নর্মাল সিম্পল প্যারাসিটামল বা অন্যান্য ওষুধে, একই সাথে জ্বর জ্বর থাকছে, তো সেক্ষেত্রেও হতে পারে কোমর ব্যথা। তো এগুলো একটা, এগুলো কমন কারণ কোমর ব্যথার। সাধারণ কোমর ব্যথার ক্ষেত্রে আপনি তো বললেন জি এইগুলো হতে পারে, সাধারণ কোমর ব্যথা কিভাবে প্রতিরোধ করব, এ থেকে কিভাবে বেঁচে থাকবো সেটা একটু জানতে চাইছি।
সাধারণ কোমর ব্যথার ওয়ান অফ দ্য কারণ হচ্ছে আমাদের শরীরের ওজন বেশি হওয়া। তো আমাদের শরীরের ওজন যখন বেশি হয়ে যায়, আমাদের শরীরের স্পাইন বা কোমরটা যখন এই পেটটা অথবা ওজনটাকে নিতে পারে না, তখন একটু ভারী কাজ ওর পরে চাপিয়ে দিলেই কিন্তু কোমরে ব্যথা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ওজনটাকে কমিয়ে রাখা একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে ঝুঁকে অনেকক্ষণ ধরে যদি কেউ যদি ঝুঁকে কাজ করে, কোমরটা ঝুঁকিয়ে কাজ করে, তখনও কোমর ব্যথা হতে পারে, মানে নিচু হয়ে ঝাড়। বিশেষ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, কিংবা যারা অফিসে বসে, ছেলেরা বসে বসে কাজ, সেডেন্টারি ওয়ার্কারদের ক্ষেত্রে কোমর ব্যথাটা বেশি হতে পারে। সেক্ষেত্রে ঝুঁকে কাজটা একটু অ্যাভয়েড করতে হবে। একটানা অনেকক্ষণ বসে ঝুঁকে থাকা যাবে না, অ্যাভয়েড করতে হবে ঠিক আছে, কিন্তু যেমন আমরা অফিসে যখন কাজ করি 8 ঘন্টা বা ওয়ার্কিং আওয়ার থাকছে, ওই সময়টাতে মানে কি করণীয় আসলে? বসে তো থাকতেই হবে আমাকে। তো এই সময়ে যারা অফিস আদালতে আমরা যারা কাজ করছি, কিংবা মেয়েরা যারা অফিস আদালতে কাজ করছে, কিংবা ঘরে বাইরে কাজ করছে, কিভাবে এটা থেকে একটু মুক্তি পাওয়া যায়? এটাতে মুক্তি পাওয়া একটা হচ্ছে আমাদের ব্যাক সাপোর্ট রাখা, মানে আমাদের যে চেয়ারটা হবে পিছনে একটা, সেটা স্ট্রেট থাকবে। আমি চেয়ারে হেলান দিয়ে কাজ করব, দরকার হলে টেবিলের খুব কাছাকাছি নিয়ে আসবো চেয়ারটা, যাতে আমাকে ঝুঁকে কাজ করতে না হয়। আর একটা না, আমরা আধা ঘন্টা বা 40-45 মিনিটের বেশি বসে থাকবো না, একটু হাঁটাহাঁটি করব, এটা আমরা করতে পারি আর কি। আর একই সাথে আমরা আর একটা কাজ করতে পারি, যে ব্যাকের এক্সারসাইজ, বা এটা আমরা বলি যে ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, কোমরের মাংসগুলোকে মজবুত করার। এটা যদি একটু ব্যাখ্যা করতেন, কারণ আমাদের সাধারণ দর্শকরা ম্যাক্সিমামই কিন্তু আমরা সাধারণ কোমর ব্যথায় ভুগি, তো এটা যদি মানে জানতে পারে, আমার মনে হয় তারা উপকৃত হবে। আসলে এটা আসলে একটু এটার জন্য কমন কিছু ভিডিও আছে ইউটিউবে, ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ লিখে দিলে কিছু ভিডিও চলে আসবে, কারণ এই মুহূর্তে না দেখালে দর্শক ঠিক বুঝতে পারবে না আর কি কিভাবে। তো ইউটিউবে সার্চ দিলে ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ বললে এই এক্সারসাইজগুলো চলে আসবে, এবং এই যার কোমরে ব্যথা নাই তারাও দৈনিক 1-2 বার এই এক্সারসাইজগুলো করতে পারে, তাতে ওনাদের কোমরের মাসেলগুলো স্ট্রেন্থেন হবে, এবং আশা করি এটা প্রিভেনশন করবে এই কোমর সিম্পল কোমরে ব্যথাগুলো। আমরা সাধারণ কোমর ব্যথা সম্পর্কে আলোচনা একটু বেশি করলাম, কারণ যেহেতু এটা বেশি হয় মারাত্মক কোমর ব্যথা যেগুলো, হ্যাঁ, সেই মারাত্মক কোমর ব্যথায় কী কী করণীয় আছে? মারাত্মক কোমর ব্যথার মধ্যে যেটা একটা হচ্ছে যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, বা এটাকে আমরা বলি এক ধরনের রসবাত। তো এই বাতরোগটা যখন কোমরকে ধরে, তখন তো ভোরবেলা বা সকালবেলার দিকে কোমরে ব্যথা অনেক বেশি হয়। যখন এটা তীব্র পর্যায়ে চলে যায়, তখন কোমরের হাড্ডিগুলো একটার সাথে একটা জয়েন্ট লেগে যায়, যেটাকে আমরা বলি ব্যাম্বো স্পাইন, বা স্পাইন বা কোমরটা বাঁশের মতো সোজা এবং শক্ত হয়ে যায়, এবং আলটিমেটলি পেশেন্ট তখন কোমর বাঁকা করে বা ঘাড় ঘুরিয়ে কোনো কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের আসলে এটা তো খুব লেট স্টেজের কথা, আমাকে ইনিশিয়াল স্টেজে পেশেন্টকে ধরতে হবে, এবং পেশেন্টের রোগটা ধরার পর পেশেন্টের চিকিৎসা শুরু করতে হবে। এটার সাথে একটা অংশ আছে এক্সারসাইজ, আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই, তাতেই প্রায় 50-60% পেশেন্ট অনেক ভালো থাকে। অ্যাডিশনালি আমরা কিছু এই স্পন্ডাইল আর্থ্রাইটিসের জন্য কিছু ওষুধ প্রেসক্রাইব করি। ওয়ান অফ দ্য কমন ওষুধ হচ্ছে ব্যথার ওষুধ, বা NSAID। এগুলোর সাথে আমরা যখন এগুলো কাজ করে না, আজকাল বায়োলজিক্স নামে এক ধরনের ওষুধ আছে, একটু দামি ওষুধ, ওই ওষুধগুলো কোমরের জন্য চমৎকার কাজ করে। যখন NSAID এক্সারসাইজে কাজ হবে না, তখন আমরা এই বায়োলজিক্স ওষুধে চলে যাই। এই ক্ষেত্রে কি ফিজিওথেরাপির কোনো রোল থাকতে পারে? আসলে ফিজিওথেরাপির ওরকমভাবে এই ক্ষেত্রে রোল নাই, তবে যে এক্সারসাইজ সেটা রোল আছে, সেটাতে 50-60% পেশেন্ট ভালো থাকে, এবং এটার জন্য ওনাকে কোনো সেন্টারে ভর্তি হওয়ার দরকার নাই। আমরা ওনাকে শিখিয়ে দিই 7-8 এক্সারসাইজ, উনি বাসায় বসেই 10 মিনিটের মধ্যে এক্সারসাইজ নিয়মিত করলে এটা ভালো হয়ে ভালো ভালো থাকতে স্যার। এই মারাত্মক কোমর ব্যথা যেগুলো, সেগুলো থেকে প্রতিরোধের উপায়? আসলে মারাত্মক কোমর ব্যথা যেগুলো হয়, সেগুলো থেকে আসলে ওভাবে প্রতিরোধ করার মতো কোনো আগের থেকে আমরা প্রতিরোধ করতে পারবো না। যেমন এই স্পন্ডাইল আর্থ্রাইটিস, এটা বংশগতভাবে হয়, এটা আসলে প্রতিরোধ করা সম্ভব নয়। জেনেটিক্যাল যে ইনফেকশনের কারণে যেটা হয়, সেটাও প্রতিরোধ করা সম্ভব নয়, বা ক্যান্সারের কারণে যেটা হয়, সেটাও প্রতিরোধ করা সম্ভব নয়। তবে প্রতিরোধ করতে গেলে তাহলে কি আমাকে ক্যান্সারটা প্রিভেন্ট করতে হবে? ক্যান্সারটা প্রিভেন্ট, যেটা আসলে ওভাবে সম্ভব নয় আর কি। তবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করলে আমরা কিছু রোগকে হয়তোবা কমিয়ে আনতে পারি। কি ধরনের লাইফস্টাইল মেনে চললে? আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা হেলদি লাইফস্টাইল করতে হবে। যেমন আমাদের খাওয়া দাওয়াটা যদি একটু ভালো থাকে, যেমন আমরা যদি একটু শাকসবজি খাবার বেশি খাই, আমরা যদি মাছ বেশি খাই, আমরা যদি একটু রেগুলার এক্সারসাইজ করি, এবং অ্যাক্সিডেন্ট
কে প্রিভেনশন করা, এটা এগুলা কাজ করলে আমরা আমাদের কোমর ব্যথা অনেকাংশ কমিয়ে ফেলতে পারি, অনেক কোমর ব্যথা এবং অনেক বাত রোগ। যেহেতু কথার প্রসঙ্গে খাওয়ার কথা চলে আসলো, আমি একটু বলেই ফেলাই যে কিছু কিছু বাত রোগ খাবারে বাড়ে। যেমন যেমন গরুর মাংস, রেড মিট আমরা যেটা বলি, খাসির মাংস, গরুর মাংস, এই রেড মিটগুলা আমাদের এই স্পন্ডাইলো আর্থ্রাইটিসকে বাড়িয়ে দেয়। এছাড়া আরও কিছু বাতরোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট বা গেটে বাত, সব বাতরোগই এই রেড মিটে বাড়ে। একই সাথে আবার মাছ, রেগুলার একটা মাছ খেলে স্টাডিতে দেখা গেছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী অথবা অন্য বাত রোগীদের ব্যথা কমে আসে। একই সাথে কিছু খাবার যেমন আদা, আদাও ব্যথা কমায়। সুতরাং আর শাকসবজি প্রচুর পরিমাণের খেলে এবং পর্যাপ্ত পরিমাণের পানি খেলে আমাদের অনেক ব্যথা বেদনা একটু কমে আসবে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর আলোচনা করলেন কোমর ব্যথার উপর। ধন্যবাদ, আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছে এ থেকে। প্রিয় দর্শক, কোমর ব্যথা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম এবং অনেক পরামর্শ আমাদেরকে আমাদের প্রিয় স্যার দিলেন। আমরা আশা করি সবাই এটা মেনে চলার চেষ্টা করব এবং ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো পরামর্শ অথবা কিছু জানাতে চান তাহলে লিখে পাঠান এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটালস স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386 থেকে 7 পর্যন্ত। ইমেল বিআরবি হসপিটালস স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। প্রিয় দর্শক, বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আগামী পর্বে যা থাকছে। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন।